তিন খানের দ্বন্দ্ব ভেদাভেদ শেষ হয়েছে অনেক আগেই, এখন একে অন্যের পরিপূরক হয়েই পাশে দাঁড়াচ্ছেন, হাজির হচ্ছেন একে অপরের সিনেমাগুলোতেও। তবে এবার একটু ব্যতিক্রমী শিরোনাম হলেন বলিউডের স্তম্ভ তিন খান। শোনা যাচ্ছে ভোর চারটা পর্যন্ত একঘরে বসে পার্টি করেছেন তিনজন। ঘনিষ্ঠ সূত্র অনুসারে কয়েকদিন আগে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রাতভর জমিয়ে পার্টি করেছেন বলিউডের তিন খান, সালমান, আমির এবং শাহরুখ। শুধু তাই নয়, সন্ধ্যা হতেই নাকি তাড়াহুড়া করে সালমানের বাড়িতে হাজির হয়েছিলেন আমির, আর শুটিং শেষে শাহরুখ আর সালমান যোগ দেন আমিরের সঙ্গে। এমনিতেই আমির আর ফাতিমা সানা শেখের বিয়ের খবর কিন্তু বলিউডে এখন চাওয়ার হয়ে রয়েছে। ঠিক এই সময় তিন খানের পার্টি। অনেকেই ধারণা করছেন আমিরের তৃতীয় বিয়ের আগে হয়তো তিন খান মিলে ব্যাচেলার পার্টিতে মেতেছেন। তবে সূত্র বলছে তিনজনে মিলে নাকি নির্ভেজাল আড্ডা দিয়েছেন। লালসিং চাড্ডা ফ্লপ হওয়ার পর যেভাবে আমির খান নিজেকে ক্যামেরার সামনে থেকে দূরে সরিয়ে রেখেছেন তা নিয়ে অনেক আলোচনাও নাকি হয়েছে এই তিন খানের মধ্যে। শাহরুখ আর সালমান নাকি আমিরকে ফিরে আসার জন্য অনুরোধও করেছেন। তবে শোনা যাচ্ছে এই পার্টির নেপথ্যে রয়েছে বিশাল এক কারণ। এই তিন খান নাকি একসঙ্গে চলচ্চিত্র তৈরি করতে চলেছেন, হয়তো সেই চলচ্চিত্রে একসঙ্গে দেখা যেতে পারে এই তিনজনকে। শুধু তাই নয়, যেহেতু এই তিন খান অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন, যেহেতু বড়সড় এক প্রজেক্ট করার চিন্তাও হয়তো তারা করছেন। তবে সঠিক কী কারণে এই পার্টি তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছেই, এই বিষয়ে এখনও মুখ খুলেননি কেউই। তবে ভক্তদের মাঝে কৌতূহল বেড়েই চলেছে, এখন সময় বলে দেবে তিন খানের এক হওয়ার আসল কারণ কি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।